কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা, দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা, কিছু কিছু স্মৃতি আছে যায় না বলা, কিছু কিছু কথা মনে দেয় যে দোলা, দ্যুতিময় জীবনে এই পথ চলা, তারপর তোমাকে কিছু স্মৃতি বলা, বলি কথা শুনি স্মৃতি, কখনো বেদনার কখনো সুখের, কখনো চেপে রাখা দীর্ঘ শ্বাস, কখনো কথা মানায় কত উচ্ছ্বাস, সুখ আর দুঃখ এসকরি পারাপার, আমি তুমি আর। সেভেনে 66 67 এরকম সময় থেকে অবস্থাটা পাল্টে গেল, 4-5 বছরের গ্যাপ গিয়েছিলো, তারপর থেকে পুজো সংখ্যায় আবার গল্প নেওয়া হতে লাগলো। তারপর তো 68 সালে উপন্যাসও লিখেছি, কোন পোকা প্রথম উপন্যাস দেশ পত্রিকা, এইভাবে শুরু হয়েছিল। এবং প্রথম উপন্যাস দিয়েই আমার মনে হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আবির্ভাব, সেইভাবে বলা যায় না। এই কারণে বলি যে ঘুন পোকা উপন্যাস হিসেবে কি হয়েছে সে পাঠক বলবেন, আমার তো কিছু বলার নেই, আমরা তো পাঠকই। কিন্তু আমি যেটা বলতে চাই যে ঘুন পোকা লেখার পরে, ছাপা হওয়ার পরে, একজন নতুন লেখক সে প্রথম উপন্যাস লেখার যে তার লেখার পরে তার যে প্রত্যাশা থাকে, সে প্রত্যাশাটা পূরণ হয়নি। কেননা আমি প্রায় কোনো রিয়াকশানই তখন পাইনি কারোর কাছ থেকে, প্রথম দিকে তো কেউ কোনো মন্তব্যই করছিল না। তারপরে ধীরে ধীরে বেশ কিছুদিন পর একটা দুটো মন্তব্য কানে আসতে লাগলো, সবটাই খুব সাধুবাদ নয়, কিছু নিন্দামন্দও কানে আসতে লাগলো, তেমন কিছু হয়নি এটাও শোনা যেতে লাগলো। কিন্তু মজা হলো যে এটা যখন বই হয়ে বেরোলো তখন তখন বিক্রিও হতো না, একেবারেই বিক্রি হতো না, আমি খুব হতাশায় ভুগেছিলাম। কিন্তু যাই হোক, লেখা বন্ধ হয়নি এই কারণে যে সাগরময় ঘোষ তিনি হয়তো বা ভেবেছিলেন যে হবে, তিনি আমাকে দিয়ে আবার ধারাবাহিক উপন্যাস লেখালেন পারাপার, আমি লিখলাম দেশ পত্রিকা ধারাবাহিক উপন্যাস। কিন্তু এসবে যে একটা খুব বাজারময় একটা বিশাল সরোবর উঠল টুটল, ওইসব কিচ্ছু হয়নি। সরগোলটা উঠলো কবে? আমার কোনোদিনই ওঠেনি সরগোল, কেন? দূরবীন, মানব জমিন, উজান, এগুলো নিয়ে ব্যাপারটা ধীরে ধীরে হয়েছে, অনেক ধীরে ধীরে, এত ধীরে ধীরে যে প্রায় গরুর গাড়ির গতিতে আমি এগিয়েছি। এবং পরিচিতি পেতে এবং মোটামুটি গ্রহণযোগ্যতা অর্জন করতে অনেক দিন সময় লেগেছে, আমার অনেক সময় লেগেছে, অনেক ধৈর্য ধরতে হয়েছে। যেরকম ঘুন পোকা এখন বিক্রি হয়, হ্যাঁ এখন বিক্রি হয়, আজকে প্রায় 40 বছর পরে ঘুন পোকা মোটামুটি একটা ভদ্রস্থ জায়গায় এসছে, নাম্বার অফ কপিস বিক্রি যে হয় বছরে সেটা ভদ্রস্থ একটা নাম্বার, কিন্তু আগে তা ছিল না। কিন্তু সেটা যার জন্য আমাকে 40 বছর অপেক্ষা করতে, 40 বছর ধরে বইটা বাজারে আছে। তার মানে তুমি হচ্ছো সেই কথা দিয়ে যে লেগে থাকলে একদিন না একদিন সাকসেসফুল হওয়া যায়। হ্যাঁ, আমার জীবনের যদি বাণী বলো, আমার জীবনের বাণী তাই যে টিকে থাকো, লেগে থাকো, ধৈর্য ধরো, এছাড়া আর কিছু না। আমি চেষ্টা করতে পারি, চেষ্টার বাইরে তো আমার কিছু করার নেই, আমি চেষ্টা করে গেছি। এই চেষ্টার ব্যাপারটা আমি কখনো আমার খামতি ছিল না। তাহলে তোমার নিজের মতে তোমার সর্বশ্রেষ্ঠ লেখা কোনটা? সেটা কোনো লেখা হয়নি বলে আমার ধারণা, যা লেখা হয়েছে তার মধ্যে সেটা বলা যায় না। একটা কারণ হচ্ছে এই যে এই যে জিনিসগুলো মোটামুটি সৃজনমূলক কাজ, এর শ্রেষ্ঠ নিকৃষ্ট এর বিচার করা বিশেষ করে লেখকের পক্ষে সম্ভবই নয়।
শুধু এটা বলতে পারি তোমাকে যে সব লেখার পেছনে আমার প্রায় সমান পরিশ্রম গেছে। কাজে আমি এদের কাকে ফার্স্ট সেকেন্ড করবো এটা আমার তো মাথায় আসে না। এটা কি অনেকটা সেই সন্তানদের কাউকে ছোট মানে কাউকে ভালোবেসে? ইতিবশত নয়, আসলে যদি ফিরে তাকাই এখন, ধরো এখন 80-70-80টা বই তো লেখা হয়ে গেছে, এই 70-80টা বইয়ের পেছনে আমাকে যে পরিশ্রমটা করতে হয়েছে, এক একটা বইয়ের জন্য এক এক রকমের মানসিক চাহিদা তৈরি হয়েছে, সেইভাবে নিজেকে মোচড়াতে হয়েছে, নিংড়তে হয়েছে, নিজেকে কাজে লাগাতে হয়েছে শ্রমিকের মতো। এবং এই শ্রমিকের মতো যখন কাজ একজন লোক করে, রাত জেগে খেয়ে না খেয়ে একটা সময় খুব দাঁড়িয়ে আমি তুমি আর আমি তুমি আর খেয়ে না খেয়ে একটা সময় খুব দারিদ্র ছিল আমার। সেই সময় প্রায় একরকম কি বলবো অনেক দুশ্চিন্তা নিয়ে এবং খানিকটা অনাহারের ভয় নিয়েও লিখতে হয়েছে। তো তো সেসব জিনিস যখন মনে পড়ে তখন এই লেখাগুলো আমার সেই জীবনের সাক্ষী, এটা আমার বন্ধুর মতো অনেকটা আমাকে সেই সময় সাহচর্য দিয়েছে। আর দেখো এই লেখাই তো আমাকে ধীরে 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 একটা পতনের হাত থেকে, একটা দারিদ্রের হাত থেকে, একটা শূন্যতার হাত থেকে আমাকে রক্ষা করেছে। কাজেই এই লেখাগুলো আমার বন্ধুর মতো, এদের মধ্যে শ্রেষ্ঠ নিকৃষ্ট বিচার করতে পারি না। আর ধারাবাহিক যখন লিখেছি একের পর সপ্তাহে সপ্তাহে, বা এখন তো এখন ইয়ে হয়ে গেছে, ওই ফোর্টনাইটলি হয়ে গেছে, তো এই লেখাটা বিভিন্ন সময় বিভিন্ন মানসিকতা থেকে, বিভিন্ন মুখ থেকে, বিভিন্ন আলো আঁধারি থেকে, বিভিন্ন অভিজ্ঞতার জারক রসে, কাজে এই লেখাগুলোর যে ভেতরকার ইতিহাস বা ভেতরকার যে নির্মিতি যেটা, সেটার সঙ্গে আমি এত জড়িত যে আমি শ্রেষ্ঠ নিকৃষ্টটা বিচার করার অধিকারী। অনেকে বলে যে তোমার লেখায় সমাজতন্ত্র একটা ছাপ ফেলে, তো সেটার ব্যাপারে কি বলবে? সমাজতন্ত্র ছাপ ফেলতেই পারে, কেননা এটাকে বলতে পারি যে একটা মস্ত শক্তিশালী মনোভাব বা প্রবণতা পৃথিবীর আছে সমাজতন্ত্রের প্রতি। আবার দেখবে যে পৃথিবীর কিছু মানুষ রাজতন্ত্রকেও সমর্থন করে, করে না যে তা নয়। এখন এই বিভিন্ন বাদ, এগুলো কোনোটাই তো সম্পূর্ণতা আমরা দেখিনি কখনো, ফুল প্রুফ এবং সম্পূর্ণ সফল হয়েছে এরকম কোথাও দেখিনি আজ পর্যন্ত পৃথিবীতে। ফলিত রাজনীতিতে আমরা কখনো পরিপূর্ণ কোনো মতবাদের সফলতা দেখিনি। কাজেই সব কিছু একটা এখনও একটা পরীক্ষা নিরীক্ষার স্তরে আছে, এক্সপেরিমেন্টাল স্টেজ চলছে। তো আমার লেখাতেও ওই পৃথিবীর যে গতি তার সঙ্গে সঙ্গে চলে, অর্থাৎ এ কোনো সিদ্ধান্তে উপনীত হয় না, যা ঘটছে এবং তা থেকে যেটুকু অনুমান করতে পারছি তার উপর নির্ভর করে আমার জগৎটাকে আমি রচনা করি আমার লেখার ভেতর দিয়ে। সুতরাং মানে তোমার জগৎটা তো, তোমার বেশিরভাগ লেখায় তো মিডল ক্লাস বা একটু উচ্চ মধ্যবিত্ত আসছে, মানে তুমি একেবারে নিম্নবিত্ত যারা তাদের নিয়ে আমার ছোট গল্পগুলো যদি পড়ো দেখবে তাতে একেবারে নিম্নবিত্ত এবং একেবারে যাকে ভিখিরি শ্রেণীর মানুষ তাদের সেটা আছে, কিন্তু একেবারে উচ্চবিত্তদের নিয়ে, একেবারে উচ্চবিত্ত সমাজটাকে যে আমি খুব কাছ থেকে দেখেছি এমন কথা বলতে পারি না, তবে গ্লিমসেস, অর্থাৎ তাদের ঘরে যে উঁকি মারেনি তা না, তাদের ঘর দরজায় এবং তাদের নিয়ে লেখার খুব একটা ঝুঁকি আমার মারা আছে, কিন্তু তার উপরে নির্ভর করে তাদের মানসিকতাটাকে পুরোপুরি বুঝতে পেরেছি এমন নয়, কিন্তু বোঝার চেষ্টা করেছি। লেখক যে সব কিছু দেখে এবং সব কিছুর সঙ্গে ইনভলভ হয় তা নয়, তবে তার ইমাজিনেশান আছে কি করতে, সেই ইমাজিনেশানকে যেখানে সে পৌঁছতে পারে না সেখানে তার কল্পনা শক্তি গিয়ে পৌঁছয়, তবে না সে লেখক। অবশ্যই, এবং এটা এই দুটো বাস্তব যেটুকু অভিজ্ঞতা এবং তার সঙ্গে কল্পনা মেশালে তবে লেখকের জগৎ তৈরি হয়। এখানে আমি জানতে চাচ্ছিলাম যে নকশালদের যে মুভমেন্টটা ছিল তোমাদের এখানে, সেটা তোমার লেখায় কতটা প্রভাব ফেলেছে বা তোমার জীবনে কতটা প্রভাব ফেলেছে?
জীবনে খুবই প্রভাব ফেলেছে। আমার ছাত্রদের মধ্যে আমি যখন স্কুলে মাস্টারি করতাম, শিক্ষকতা করতাম, সেই সময় আমার পুরো স্কুলটাই তো ছিল আমার ছাত্ররা, আমার প্রিয় ছাত্ররা সবাই তো ওই মতবাদেই বিশ্বাসী ছিল। এবং প্রত্যেক ক্লাস স্লোগান লেখা থাকতো ব্ল্যাকবোর্ডে, মাউসের থেকে ছবি টেন্সিল করা আঁকা থাকত। তবে এসব নিয়ে আমাকে চলতে হয়েছে। তবে হ্যাঁ, নকশাল মুভমেন্টেরও খানিকটা পজিটিভ দিক ছিল, নেগেটিভ দিক ছিল। ওই তো বললাম যে কোনো রাজনৈতিক মতবাদই ফুল প্রুফ। এখন তোমার আরেকটা জিনিস যেটা আমি জানতে চাচ্ছিলাম যে তোমার নিজের লেখায় তোমার কোন, কি বলবো, কোন নায়ককে তোমার সবচেয়ে ভালো লাগে, বা কোন উপন্যাসটা তোমার জীবনের উপর লেখা? ভালো লাগার কথাটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে আমার জীবনের অটোবায়োগ্রাফিক্যাল উপন্যাস নয়, তাহলেও আমার জীবনের অনেকটাই তার মধ্যে প্রতিফলিত হয়েছে। সেটা হচ্ছে উজান। আচ্ছা, এটা আমার ছেলেবেলার দেখা যে শহর, ময়মনসিংহ শহরের কথা বলেছি। আমার দাদু এবং অন্যান্য আত্মীয় স্বজনের অনেককেই তার মধ্যে আমি ধরে রাখতে চেষ্টা করেছি। তার মধ্যেও অনেক কিছু আছে যা আমার জীবনের ঘটনা নয়। ওই যে বললাম খানিকটা কল্পনা মেশাতে হয়েছে বা অন্যান্য মাল মশলা এসছে যেগুলো আমার জীবন থেকে উৎসারিত নয়। তবে এটার মধ্যে আমার ছেলেবেলার কথা অনেকটাই আছে, সেজন্য খানিকটা তোমার লেখার সময় কোনটা, প্রিয় সময় কোনটা? আমার সবচেয়ে প্রিয় সময় হচ্ছে নিশুত রাত, যখন সবাই ঘুমিয়ে পড়ে বাড়িতে। সবচেয়ে যেটা আমার কাছে অসুবিধা হয় সেটা হচ্ছে আমার চারদিকে যদি ঢাকু বাজে, কারানাকারও বাজে, তাহলেও আমার কনসেন্ট্রেশনে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি কেউ আমাকে ডাকে তাহলে আমার সুতোটা ছিঁড়ে যায়। কেননা বলছি এই কারণে যে আমি তো হোস্টেলে মেসেই অনেকটা সময় অতিবাহিত করেছি, আর ওখানে বসে লেখা মানে বুঝতেই পারছো যে এত কথাবার্তা, এত গণ্ডগোলের মধ্যেই আমাকে লিখতে হচ্ছে, কাজে ওটা আমার অভ্যেস হয়ে গেছে। মুশকিল হচ্ছে যেটা যদি কেউ আমাকে ডেকে কিছু বলে, আমাকে ডাক দিয়ে যদি কেউ কিছু বলে, অর্থাৎ আমাকে আমার লেখা থেকে মুখ ফেরাতে হবে অন্যদিকে, তখন আমার অসুবিধা হয়। সেই জন্য নিশুত রাত্র হচ্ছে আমার সবচেয়ে প্রিয় সময়, যে সময় কেউ আমাকে ডাকে না, আমাকে কারো প্রয়োজন নেই। নিশুত রাতে সেও ঘুমোচ্ছে না, বৌদি রাগ করে না তাদের? নিশুত রাতে দেখলে রাগ করে না, কারণ সে জানে যে আমি, ওটি আমার অভ্যেস হয়ে গেছে অনেকদিন ধরে। তো খুব ব্যক্তিগত প্রশ্ন করি, বিয়েটা ভালোবেসে? আচ্ছা, সেই জন্য আগে থেকে বলে নিয়েছিলে বোধ হয় যে আমি নিশি কুটুম্বদের মতো ওরকম বলা কওয়া মানে কন্ট্রাক্ট কিছু হয়নি। তবে ওই আমার জীবনের, আমার জীবনকে আমাকে দেখতে দেখতে সে কতগুলো জিনিস বুঝে গেছে, এই বোঝাপড়ার ভেতরেই তো সম্পর্কটা থাকে। কোন নায়িকা তোমার উপন্যাসের বৌদির মতো? আমি, তুমি আর, আমি, তুমি নায়িকা তোমার উপন্যাসের বৌদির মতো? ঠিক তাকে নিয়ে কোনো উপন্যাস বা কিছু লিখিনি, তো একটা গল্প লিখেছিলাম, তাতেও ঠিক তাকে ডেপিক্ট করা হয়নি, কিন্তু তার নাম এবং তার খানিকটা অংশ আমাদের ছিল। সেটা হচ্ছে আমি সুমন, আমি সুমন বলে একটা গল্প লিখেছিলাম, তার মধ্যে খানিকটা তার ছায়া ছিল। সেই নায়িকা হচ্ছে বৌদিক, পড়লে মোটামুটি বৌদিকে পাবো। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভবিষ্যতের শেষেন্দু মুখোপাধ্যায় কি ভাবছেন? ভবিষ্যৎ তো খুব বেশি লম্বা হওয়ার কথা নয়, কেননা আমার অতীতটাই তো অনেক বড় হয়ে গেছে। তাই ভবিষ্যৎ বলতে সেরকম ভাবনা চিন্তা কিছু নেই, কিন্তু একটা জিনিস আমি মনে করি যে জীবন যেভাবে আসবে সেভাবেই তাকে গ্রহণ করতেই তো হবে, উপায় তো নেই, সেভাবেই গ্রহণ করার জন্যে তৈরি থাকছি। তবে একটা জিনিস যেটা মনে হয় যে অনেকে বলে না যে লেখার ক্লান্তি, ভাবনার ক্লান্তি, জীবন যাপনের ক্লান্তি, এগুলো আমার ভেতরে কাজ করে না। আমার ভেতরে বেঁচে থাকাটাকে আমি সবসময় উপভোগ করি, তাছাড়া জীবন সবসময় আমার জন্য যেন কিছু না কিছু অনাবিষ্কৃত
প্রতিদিনই কিছু উন্মোচিত হয়। আমার জীবনে বেঁচে থাকাটা আমার, এটা আমার গুরুদেব তার আশ্রয় নেওয়ার পর থেকে আমার জীবনটা হয়েছিল যে তোমার গুরুদেব বাবা অনুকূল চন্দ্র তার সাথে পরিচয়টা কিভাবে, কেন? কারণ একজন লেখক সে তো অন্য ধরনের হয় বলে আমরা জানি যারা অলেখক আমরা, তো আমাদের মনে হয়েছে যে হঠাৎ শীর্ষেন্দুদা কেন একজন মানে এরকম কারোর সাথে মানে গুরুদেব মানলেন, এটা ব্যাপারে বলবে একটু। একটা কথা তোমাকে বলি যে আমি ঠাকুর কে আশ্রয় করেছিলাম কিন্তু আমি লেখালেখির একেবারে শুরুতে, অর্থাৎ ঘুম পোকা দেখারও প্রায় দু তিন বছর আগে, বয়স 64 সালে আমি ঠাকুরের আশ্রয় নিই। কাজে অনেক দিন এবং আমার জীবনের যে ভোলটা পাল্টে গেল সেটা ঠাকুরের সংস্পর্শে আসার পর থেকে। এবং আমি আমার যে সমস্ত লেখালেখি ভাবনা চিন্তা জীবন যাপনে সব কিছুই কিন্তু তার অনুশাসনের অধীনে, আমি কিন্তু কখনোই এই অনুশাসন ভাঙার বা বেরিয়ে যাওয়ার চেষ্টা কখনো করিনি। আর এই যে আমার যা জীবন দর্শন তৈরি হয়েছে, আমি যে জীবন যাপন করছি এবং যেভাবে পৃথিবীকে এবং জীবনকে লক্ষ্য করছি, এই সবটাই কিন্তু তার। তোমার জীবন দর্শনটা কি তাহলে? জীবন দর্শন হচ্ছে আমার একটাই জীবন দর্শন, সেটা সব ধর্মেরই এক কথা, সেটা হচ্ছে বেঁচে থাকো, বেড়ে ওঠো। এবং শুধু তাই নয়, যেরকম ঠাকুরের একটা কথা আছে খুব সুন্দর কথা যে বেঁচে থাকাটা এবং বেড়ে ওঠাটা এটাই ধর্ম, সব ধর্মই কিন্তু আমাদের অস্থি বৃদ্ধির কথা বলে, অস্থি এবং বৃদ্ধি। এবং আরও একটা কথা হচ্ছে যে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে, ধর্মটার কিছুই নয়। যেরকম ঠাকুর ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভেদগুলো মানতেন। শীর্ষেন্দুদা অনেক ধন্যবাদ তোমাকে এতক্ষণ ধরে আমার সঙ্গে এত কথাবার্তা বলবার জন্য। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে, তখন পরিচয় করিয়ে দেব নতুন কোনো অতিথির সঙ্গে, কথা বলবো তার সঙ্গে, জানতে চাইব তার জীবন সম্পর্কে। আজকের মতো এ পর্যন্তই। Subscribe and press the bell icon on YouTube app and never miss another update.